তো আজকে আমাদের শ্রীনগরে তৃতীয় দিন, আর এখন আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। ডিস্টেন্স শ্রীনগর মেন সিটি থেকে 80 কিলোমিটার। এখন আমরা একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটা হলো গাঙ্গান এরিয়া, ছোট্ট গ্রাম টাইপের, মানে পেহেলগাম যেরকম কাইন্ড অফ ওরকম টাইপের। এখানে দাঁড়িয়ে একটুখানি টি ব্রেক নেবো আর কি। প্রায় 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেল জার্নি করছে, একখানা এতক্ষণ বসে দেখা যায় না গাড়িতে। এই যে আমাদের দুই কাশ্মীরি, এই একজন আর এই একজন, ড্রেসটা পরে ভালোই লাগছে, খারাপ লাগছে না। রাশিয়ান মাফিয়া। আর একজন চলে এসেছে পিঙ্কি, পিঙ্ক প্যান্থার। আর গলায় আবার বিড়ালের ছাল লাগিয়েছে আবার। আই অ্যাম এ ডঙ্কি। আমরা কেউ দেখিনি। আমরা সোনমার্গে চলে এসেছি। এই হলো সোনমার্গ এরিয়া। টোটাল কোনো বরফ নেই, একদমই নেই, হালকা হালকা কিছু বরফ এখানে আছে। আর ওই উপরে যা বরফ থাকার আছে। আর এখানে আসার সাথে সাথেই গাড়ি ঘোড়া আরও যা যা আছে সব পিছনে এরকমভাবে আসছে, খালি বলে যাচ্ছে 1200, 2000, 3000, পারে 300, এরকম এক একজন এক একটা রেট বলছে। তো আমরা ডিসাইড করলাম বরফ যখন নেই, বেকার বেকার মানে নেওয়ার কোনো দরকার নেই, আমরা হেঁটে হেঁটেই যাবো। যেদিক দিয়ে ঘোরা যাচ্ছে সেদিক দিয়ে যাবো, ঘোরা যাচ্ছে ওদিক দিয়ে যাবো। আর এখান থেকে আমরা উঠবো, এখন আছি থাজিওয়াস গ্লেশিয়ারে। এই হলো থাজিওয়াস গ্লেশিয়ারের পার্ক, আর পিছনে ওই যে গ্লেশিয়ার, আর ওইখানে রিল শ্যুট করছে ইনস্টাগ্রামের জন্য, আর এখানে এরা ফটো শ্যুট করছে। তো থাজিওয়াস গ্লেশিয়ারে আসতে, মানে থাজিওয়াস পার্ক, এটা এখানে এতদূর আসতে আমাদের হেঁটে সময় লেগে গেল প্রায় 40 মিনিট মতন। আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন আমাদের মতন, বা এরকম ঘোরাতেও আসতে পারেন যদি টাকা যদি এক্সট্রা খরচা করতে চান। আদারওয়াইজ হেঁটে এলে কোনো প্রবলেমই নেই, খুব বেশি উঁচু না, হালকা মানে স্লোপ টাইপের, আস্তে 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 উপরে উঠবে, একেবারে খাড়া নয়। আপনাদের প্রেফার করবো, আপনারা যেটা আপনাদের সুবিধা হবে আপনি সেটা করতে পারেন। কিন্তু আমরা যে হেঁটে যে এসেছি এর একটা আলাদাই মজা, এত দূরে হেঁটে হেঁটে আসা, পুরো সিনারি উপভোগ করা, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো নেওয়া, ঘোরায় এলে সেটা সম্ভব হয় না, ডাইরেক্ট স্পটে নিয়ে আসবে, নামতে পারবেন না। হেঁটে এসেছি বলে কয়েকটা স্পটে দাঁড়িয়েছি, ফটো তুলেছি, ভিডিও তুলেছি, তুলে এখন ফাইনালি এই জায়গাটা এলাম। এখন সূর্য পায়ে ডুবেই যাচ্ছে, এখন 4টে আশপাশ বাজে, ভাইয়ারা সবাই ব্যাক করছে, আমরা ব্যাক করবো, আর বেশিক্ষণ থাকা যাবে না। এরপর এখানে -10 টেম্পারেচার চলে যাবে, তখন খুব অসুবিধা হবে।